আমাদের আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ব্লগারদের জন্য। আপনি ব্লগিং করে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন। থাম্বনেল দেখে আপনি হয়তো অলরেডি জেনে গেছেন যে প্রোডাক্টটি কী। প্রোডাক্টটা হচ্ছে দিস মিনি অক্টোপাস ট্রাইপড। এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এবং এটার মডেল নাম্বার হচ্ছে MT11। এটার একটা স্পেশালিটি রয়েছে যার কারণে আমরা এটা আজকে নিয়ে রিভিউ করছি, এবং সেই স্পেশালিটিটা হচ্ছে স্পেশালি যারা মোবাইল দিয়ে ভ্লগ করেন তাদের জন্য। তাহলে ঘটনা হচ্ছে এটা কি যারা ক্যামেরা দিয়ে ভ্লগ করে তাদের জন্য নয়? ওকে, সেটাই দেখবো আমরা আমাদের আজকের ভিডিওতে। তো আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য গরিলা ট্রাইপড, এবং এটা লুকটা হচ্ছে অনেকটা এরকম। বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্ট্রং এবং এটা 2 কেজি পর্যন্ত আপনার ওয়েট নিতে পারে। সো দ্যাটস এনাফ ফর এ ব্লগিং ট্রাইপড অর ব্লগিং ক্যামেরার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা লেগগুলোকে কিন্তু আপনি যে কোনো দিকে বাঁকাতে পারবেন, টুইস্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলেই সেটাকে যে কোনো সারফেসে, অ্যালোমেলো সারফেস যেগুলোতে থাকে সেগুলোতে আপনার এটা বাঁকা করে ছোটো বড়ো করে নিয়ে আপনি সেটাকে আপনার ক্যামেরাকে একদম সুন্দর স্মুথ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং আপনার এই সাইডের দিকে এখানে কিন্তু রয়েছে একটা ব্যালেন্স মিটার, এবং এটা আসবে কিন্তু পুরোটা একসাথে এটার প্যাকেটে। দিস ইজ দ্য প্যাকেজ এটার সাথে আর কিছু নাই, একটা ম্যানুয়াল থাকবে। কিন্তু এটার ভিতরে, এই বল হেডের ভিতরে দুইটা স্পেশালিটি রয়েছে, এই দুইটা স্পেশাল যে জিনিস রয়েছে সেটাই কিন্তু আমাদের আজকে এই প্রোডাক্টটাকে অন্যান্য অনেক কিছু থেকে আলাদা করে দিচ্ছে। তার আগে আমরা সেখানে যাওয়ার আগে একটু জিনিস দেখে নিয়েছি যে এটার একদম সাইডের দিকে এখানে কিন্তু রয়েছে একটা আপনার স্ক্রু। এই স্ক্রুর মাধ্যমে আপনি চাইলে এখানে যে কোনো ক্যামেরার, যে সকল ক্যামেরার স্ক্রুতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফির যে কোনো ধরনের আপনি এলিমেন্ট আলাদা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যদি রাতের বেলা আপনি শ্যুট করেন তখন আলো কম থাকলে সেখানে চাইলে আপনি একটা ছোট্ট লাইট লাগিয়ে দিয়ে সেখানে কিন্তু লো লাইটে আপনি আপনার ভিডিও বা ভ্লগিং করতে পারেন। এবং আমরা যদি এখন চলে আসি আমাদের বল হেডটায়, এই বল হেডটাকে কিন্তু বল হেডের সাইডে এখানে রয়েছে একটা স্ক্রু মাউন্টের মতো। এইটাকে যখন আমরা এভাবে ঘোরাবো আমাদের এই বল হেডটা অ্যাজ ইউজুয়াল ই হয়ে যাবে, এবং এটাকে ধরার জন্য যে এখানে একটা এই হ্যান্ডেলটা রয়েছে এখানে একটা এক্সট্রা হ্যান্ডেল কিন্তু এখানে একটা আলাদা কনফিডেন্ট গ্রিপ দিয়েছে যে না, আপনাদের এটা স্ট্রং হয়ে লেগেছে। এবং যেটা হচ্ছে সেটার উপরে আমাদের এই যে বল হেডটা রয়েছে, এই বল হেডের উপরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু রয়েছে, এই যে এখানে এই স্ক্রুটা। এখন আমরা যে কোনো ডিভাইসকে যখন আমরা লাগাতে যাই তখন আগে যেভাবে পুরো ট্রাইপডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হতো, এখন কিন্তু আপনি সেটা জাস্ট সিম্পলি এই এই স্ক্রুটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে জাস্ট আমাদের ক্যামেরা বা মাইক্রোফোন বা আমাদের এই মাউন্টটাকে রেখে আমরা কিন্তু এখানে লাগিয়ে দিতে পারি যে কোনো ডিভাইসকে। এইবার হচ্ছে আসলে এই প্রোডাক্টটার যেটা স্পেশাল দিক, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে জন্য এই প্রোডাক্টটাকে আমি আলাদা করে এতক্ষণ আমি একটু ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এখানে যে মাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্যামেরা, DSLR, মিররলেস যে কোনো 2 কেজি ওয়েট পর্যন্ত আপনি সেখানে দিতে পারছেন। বাট এতদিন পর্যন্ত এখানে যদি আপনি কোনো মোবাইল লাগাতে চাইতেন তাহলে আপনাকে কিন্তু একটা এক্সট্রা মোবাইল হোল্ডার সেখানে লাগিয়ে তার উপরে আপনার তার মধ্যে মোবাইলটাকে লাগাইতে হতো। বাট এখানে কিন্তু বিল্ট ইন একটা আলাদা মোবাইল মাউন্ট রয়েছে, আপনাকে আলাদা কোনো মোবাইল মাউন্ট কিনতে হচ্ছে না। এবং সেটা কি, সেটা হচ্ছে এখানে একদম একদম ডান দিকে যে এখানে রয়েছে এটাকে জাস্ট টেনে আমাদেরকে সেটাকে বের করে নিতে হবে। আমি এখন দেখাচ্ছি। তো মাউন্টের এই জায়গাটা থেকে আমরা এইভাবে একটু টান দিলে এটা কিন্তু এখানে বের হয়ে আসছে এবং আমরা এটাকে এইভাবে ওপেন করে ফেলতে পারছি। এখন এটা কিন্তু হয়ে গেল একটা মোবাইল মাউন্ট, এবং সাথে এটাকেও আমরা এখানে আলাদা করে এইভাবে ওপেন করে নিতে পারছে। সো এই জায়গাতে এখন আপনি আপনার মোবাইলকে ইজিলি কানেক্ট করে নিতে পারেন। এবং মোবাইলের যে হোল্ডারে সাধারণত থাকে মোবাইলের অ্যাডজাস্টেবল স্প্রিং, এখানে সেই অ্যাডজাস্টেবল স্প্রিং রয়েছে। সো আপনার ক্যামেরা বা আপনার মোবাইল যেই ওয়াইড তৈরি হোক না কেন সে কিন্তু এখানে ইজিলি আটবে। এবং দেয়ার ইজ এ সফট রাবার গ্রিপ মোবাইলকে শক্ত করে আটকানোর জন্য। তো আমি এখন এখানে আমার মোবাইলটাকে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি আটকে নিয়েছি। এবং আপনি চাইলে এটার উপরে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, আপনি চাইলে এটার উপরে মোবাইলের সাথে যদি আপনি মাইক্রোফোন লাগাতে চান এক্সট্রা আলাদা এক্সটার্নাল মাইক্রোফোন, সেটাও কিন্তু এখানে লাগানোর জন্য আলাদা মাউন্ট রয়েছে। তো আমার কাছে এখানে একটা মাইক্রোফোন রয়েছে, সেই মাইক্রোফোনটাকে সিম্পলি এখানে আমরা এখানে আটকে দিয়ে আমরা এখান থেকে হোল্ড করে দিতে পারি। সো এই হচ্ছে আপনার একটা সেট আপ। এবং আপনি চাইলে যে আমরা বলেছি এখানে একটা আলাদা স্ক্রু রয়েছে, সেই পাশের স্ক্রুতে আপনি সেখানে লাইটও অ্যাড করে নিতে পারেন, তখন আপনি মোটামুটি একটা আলাদা গ্রিপ পাবেন যে এইখান থেকে আপনার লাইট, মাইক্রোফোন এবং মোবাইল বা ক্যামেরা একসাথে তিনটাকে আপনি ইউজ করতে পারছেন। তো এই সেট আপে আপনি কিন্তু এখন চাইলে এখান থেকে যে কোনো জায়গায় আপনার ভ্লগিং করতে পারেন। এবং এটাকে যখন আপনি বাকিয়ে এভাবে নেবেন এবং এখান থেকে আমরা একটা ডিস্টেন্স তৈরি করে নেব, তখন কিন্তু এনাফ একটা রুম আমরা পাবো সেখানে আমাদের ভ্লগিং করার জন্য।
এবং মাঝে মাঝে চাইলে এভাবে টেবিলের উপরে রেখেও কিন্তু খুব সহজেই আপনি আপনার বিভিন্ন জায়গায় হয়তো বা কোথাও কোনো রেস্টুরেন্টে গিয়েছেন সেখানে আপনি এখানে কিন্তু টেবিলে এটাকে রেখে সিম্পলি আপনার টেবিল টপ ক্লোজ যে ব্লগিং শটগুলো রয়েছে সেগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন। তো লাইট ওয়েট বাট হ্যাভি ক্যাপাসিটি নিতে পারে এবং সেটা দেখতে সুন্দর এবং গ্রিপ করতে খুবই আরামদায়ক এবং একই সাথে তার লেগগুলো ব্যান্ড করে আপনি যে কোনো সারফেসে নিতে পারছেন। উপরে একটা আলাদা বল হেড রয়েছে, এগুলোর সাথে প্রাইসটাও কিন্তু এটা রিজনেবল, মাত্র 1100-1150 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এটা আরও ডিটেল জেনে নিতে পারেন। তো এই তো ছিল আমাদের আজকের এই ছোট্ট প্রোডাক্টের রিভিউ। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন, তাহলে নেক্সট নোটিফিকেশন এবং এই ধরনের ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। তো আমাদের ভিডিও সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, দেখা হবে আপনার সাথে আবারও সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।